ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো তো? Yes ma'am. বসো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? ম্যাম, ভলিউম অফ কোন। গুড, বসো। তেমন না, বলো তো, হোয়াট ইজ দ্য ভলিউম অফ কোন? দ্য ভলিউম অফ কোন ইজ 1/3 πr² h. ভেরি গুড, সিট। আচ্ছা, এখন যে খেলা হচ্ছে বিশ্বকাপ, সেই বিশ্ব কোন বিশ্বকাপ খেলা হচ্ছে বলো তো? ফুটবল। ফুটবল, গুড, বসো। তাহলে এই যে ফুটবল বিশ্বকাপ খেলা হচ্ছে, সেই ফুটবলের শেপটা তো তোমরা সবাই দেখেছো, ঠিক আছে, ফুটবলের শেপটা। তাহলে আমাকে বলো তো, এই যে ফুটবলের শেপটা, এটা আমাদের জিওমেট্রিতে কোন শেপের মতো হয়? আচ্ছা ম্যাম, ফুটবলটা তো গোল, তাহলে কি এটা সার্কেল? না, বসো, আমি বলছি। দেখো, এই যে চুড়িটা আছে, এই চুড়ির শেপটা আমরা দেখতে পাচ্ছি, এই চুড়ির শেপটা আমাদের কি গোল, তাহলে এটাকে আমরা কি বলবো? সার্কেল। কিন্তু এখন ফুটবলের মতো আরেকটা শেপ নিলাম, ঠিক আছে, এই যে শেপটা আর এই শেপটা, এই দুটো শেপ তো আমাদের সেম হচ্ছে না, তাহলে এই যে গোল শেপ, এটাকে আমরা কি বলছি? সার্কেল। এবং এই যে ফুটবলের মতো শেপটা, এই শেপটাকে জিওমেট্রির ভাষায় বলা হয় স্ফিয়ার। কি বলা হয়? স্ফিয়ার। গুড। এখন তোমরা বলো তো, স্ফিয়ারের মতো দেখতে কিছু জিনিসের নাম? ফুটবল, পেপার ওয়েট। গুড, সিট ডাউন। তাহলে সাম এক্সাম্পল অফ স্ফিয়ার, পেপার ওয়েট অ্যান্ড ফুটবল। ওকে, নাও নেক্সট পার্ট, ডিফারেন্ট পার্ট অফ স্ফিয়ার। এই যে সার্কেলটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই সার্কেলটা, এই সার্কেলটার মধ্যে কি হয়, লাস্ট ক্লাসে আমরা যা ডিসকাস করেছিলাম যে সার্কেলের যখন একটা মিডল পয়েন্ট নেই, সেই মিডল পয়েন্ট থেকে সার্কেলের উপরে যে কোনো পয়েন্টে যখন আমরা লাইনগুলো ড্র করি, সেই লাইনগুলো আমাদের কি হয়, ইকুয়াল হয়। এবং যদি ইকুয়াল হয়, তখন সেই মিডল পয়েন্টটাকে আমরা বলে থাকি সেন্টার অফ দ্য সার্কেল। আর সেই ইকুয়াল লাইনগুলিকে আমরা বলে থাকি রেডিয়াস, সেম টু অ্যাজ দ্য স্ফিয়ার। স্ফিয়ারের মধ্যে কি হয়, স্ফিয়ারের মিডল পয়েন্ট, এমন একটা মিডল পয়েন্ট নেব যে পয়েন্ট থেকে স্ফিয়ারের যে কোনো পয়েন্টের উপর যখন আমরা লাইন ড্র করব, সেই লাইনগুলো আমার কি হবে, ইকুয়াল হবে, তখন সেই মিডল পয়েন্টটাকে আমরা বলবো সেন্টার অফ দ্য স্ফিয়ার। আর সেই যে লাইনগুলো আছে, সেই লাইনগুলোকে আমরা বলবো রেডিয়াস। তাহলে এখন স্লাইডের মধ্যে দেখো, ডিফারেন্ট পার্টস অফ স্ফিয়ার।
A sphere is defined as the set of points in space that are equidistant from a fixed point. The fixed point is called the center of sphere and the constant distance is called its radius. তাহলে ডায়াগ্রামটার মধ্যে দেখতে পাচ্ছ যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টটা হলো আমার কি সেন্টার, আর সেই সেন্টার থেকে স্কোয়ারের উপর আমি একটা পয়েন্ট নিলাম এবং সেখানে একটা লাইন ড্র করলাম, সেই লাইনটাকে বলা হচ্ছে রেডিয়াস। ক্লিয়ার অল অফ ইউ? নেক্সট, দ্য গ্রেট সার্কেল। গ্রেট সার্কেল মিন্স এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের আমি কি বললাম একটা মিডল পয়েন্ট থাকবে, সেই মিডল পয়েন্টটাকে আমি কি বলেছি সেন্টার অফ দ্য স্ফিয়ার। এখন সেই মিডল পয়েন্ট মিন্স সেন্টার বরাবর আমি একটা সার্কেল কাট করব, সেই কাট করা সার্কেলটাকে আমরা বলবো গ্রেট সার্কেল। তাহলে ইফ এ প্লেন কাটস এ স্ফিয়ার থ্রু দ্য সেন্টার, দ্য সার্কেল সো অবটেইনড ইজ কল্ড এ গ্রেট সার্কেল। তাহলে ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছ ডি পয়েন্ট দিয়ে কি ডিনোট করা হয়েছে, সেন্টার। সেই সেন্টার থেকে যখন আমরা একটা সার্কেল ড্র করলাম সেই সার্কেলটা আমার হচ্ছে গ্রেট সার্কেল। ক্লিয়ার অল অফ ইউ? ওকে, দেন রিয়া টেল মি হোয়াট ইজ দ্য ডিফারেন্ট পার্ট অফ স্ফিয়ার। দ্য ডিফারেন্ট পার্টস অফ এ স্ফিয়ার আর সেন্টার অফ এ স্ফিয়ার, রেডিয়াস অফ এ স্ফিয়ার অ্যান্ড গ্রেট সার্কেল। গুড, সিট ডাউন। Now we discuss about the volume of sphere. Last class আমরা কি ডিসকাস করেছিলাম? কোন কোনের ভলিউম কি ছিল? 1/3 πr² h. এই hটা হলো আমার হাইট অফ কোন, হাইট অফ কোন h, এন্ড r ইজ দ্য রেডিয়াস অফ কোন। ওকে, নাও দিস লাইক হেয়ার আই টেক এ কোন, দ্যাট হাইট হলো h এন্ড রেডিয়াস হলো r। সেম হাইট অ্যান্ড সেম রেডিয়াসে আমি আরেকটা কোন নেব, সেম হাইট অ্যান্ড সেম রেডিয়াস। ওকে, দেন এই সেম হাইট অ্যান্ড সেম রেডিয়াসের আমি একটা কী নেব, স্ফিয়ার নেব। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এই যে স্ফিয়ারটা ড্র করলাম এই স্ফিয়ারের হাইট কত? এইচ। ওকে, এটা হলো আমার কি সেন্ট্রাল ও, এটা এ অ্যান্ড এটা বি দিয়ে আমি ডিনোট করলাম। ঠিক আছে, এখন ও টু এ কি হলো আমার রেডিয়াস, আর ও টু বি হলো আমার রেডিয়াস। যেহেতু এটা আমার সেন্টার তাহলে সেন্টার থেকে এ পর্যন্ত যেটা আছে সেটা হবে আমার রেডিয়াস, এবং সেন্টার ও থেকে বি পর্যন্ত যেটা আছে সেটা হবে আমার রেডিয়াস। তাহলে হাইট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, হাইট ইকুয়াল টু এ ও প্লাস ও বি। তাহলে এ ও আমার কি হবে আর, আর ও বি কি হবে আর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আর প্লাস আর কি হবে টু আর। ক্লিয়ার? সো দ্য হাইট অফ দ্য স্ফিয়ার ইকুয়াল টু টু ইন্টু রেডিয়াস। তাহলে আরেকবার ভালো করে ক্লিয়ার হও, স্লাইডের মধ্যে দেওয়া আছে, দেখো স্লাইডটা দেওয়া আছে, স্লাইডের মধ্যে একটা স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ারের মিডল পয়েন্টটা দেখো দেওয়া আছে সেন্টার, সেন্টার থেকে এখানে হাইট অনুযায়ী কি হলো দুটো রেডিয়াস, একটা ও এ হবে আর একটা ও পি হবে। তাহলে হাইট ইকুয়াল টু টু ইন্টু রেডিয়াস। ক্লিয়ার? নেক্সট, হাইট অফ কোন ইকুয়াল টু হাইট অফ স্কোয়ার। নেক্সট, রেডিয়াস অফ কোন ইকুয়াল টু রেডিয়াস অফ স্ফিয়ার। নেক্সট, ভলিউম অফ কোন ইকুয়াল টু 1/3 πr². এভরিওয়ান ক্লিয়ার?
ওকে নেক্সট, তো হাউ টু ফাইন্ড আউট দ্য ভলিউম অফ স্ফিয়ার। এখন সেই জন্য আমরা কি করব, আমরা লাস্ট স্লাইডে যে দুটো কোণ দেখিয়েছিলাম সেই দুটো কোণকে আমরা ডিনোট করছি এ এবং বি দি। তাহলে ভলিউম অফ কোণ এ প্লাস ভলিউম অফ কোণ বি। ভলিউম অফ কোণ এ কি হচ্ছে, 1/3πr² h প্লাস 1/3πr² h। কেন কেন কি দুটো কোণেরই আমার কি ছিল, হাইট ছিল h আর রেডিয়াস ছিল r। এখন আমি কি লিখেছি h, h কে লাস্ট আমরা কি দেখিয়েছিলাম, h ইকুয়াল টু টু r মিন্স r প্লাস r, ঠিক আছে। তাহলে এখন h কে আমরা কি করতে পারি, r প্লাস r দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে কি হবে, 1/3πr² r প্লাস r ব্র্যাকেটে r প্লাস r প্লাস 1/3πr² ব্র্যাকেটে কি থাকবে, r প্লাস r। কেন কেন কি আমরা কি করছি, h টাকে রিপ্লেস করছি। তাহলে 1/3πr² r প্লাস r প্লাস 1/3πr² r প্লাস r। নেক্সট এখন কি হতে পারে, 1/3πr² r প্লাস r, r প্লাস r আমার কি হবে 2r। তাহলে 1/3πr² 2r প্লাস 1/3πr² 2r। এখন আমরা কি করব নেক্সট, 2 কিভাবে হলো দেখো, এখানে কি আছে 1/3πr² 2r। তাহলে আমরা কি লিখতে পারি, 2/3, 2টাকে আমি 1/3 এর সাথে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হলো 2/3 দেন পাই, এখানে কি আছে r স্কয়ার আর r, মাল্টিপ্লাই করলে কি হবে r² × r মিন্স r³। তাহলে এখানে কি হচ্ছে r³, তাহলে 2/3πr³, 2/3πr³ সেম অ্যাজ প্লাস 2/3πr³, ক্লিয়ার। নেক্সট তাহলে কি হচ্ছে, এখন আমি কি করলাম পাই আর কিউব আমি কমন নিয়ে নিলাম। যদি পাই আর কিউব আমি কমন নেই তাহলে কি হবে, পাই আর কিউব কমন নিলে 2/3 প্লাস 2/3, তাহলে পাই আর কিউব 3 2 প্লাস 2 পাই আর কিউব 4/3। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াবে, ফর্মুলাটা দাঁড়াবে ইকুয়াল টু 4/3πr³। তাহলে স্ফিয়ারের ভলিউম অফ স্ফিয়ার কি হচ্ছে, 4/3πr³। ক্লিয়ার অল অফ ইউ? ওকে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নাও হেমিস্ফিয়ার, হোয়াট ইজ হেমিস্ফিয়ার? এই যে স্ফিয়ারের শেপটা আমি তোমাদের দেখালাম, এই স্ফিয়ারের শেপটাকে যদি সেন্টার বরাবর আমরা কাট করি তাহলে কি হবে, একটা ইকুয়াল পার্টে পাবো, দুটো ইকুয়াল পার্ট পাবো। মিন্স এই সেন্টার বরাবর যখন আমি স্ফিয়ারটাকে কাট করছি তখন দুটো ইকুয়াল পার্ট পাচ্ছি। তাহলে স্ফিয়ারের শেপটা কি এইরকম একটা পিকচার পাবো, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়াল দুটো পার্ট, এই ইকুয়াল দুটো পার্টকে আমরা বলে থাকি এক একটাকে হেমিস্ফিয়ার। ওকে, তাহলে এ প্লেন থ্রু দ্য সেন্টার অফ এ স্ফিয়ার ডিভাইডস ইট ইনটু টু ইকুয়াল পার্টস ইচ অফ হুইচ ইজ কল হেমিস্ফিয়ার। ক্লিয়ার?
তাহলে হেমিস্ফিয়ারের শেপটা কি হচ্ছে দেখতে পেলে? নেক্সট, দা ভলিউম অফ হেমিস্ফিয়ার। ভলিউম অফ হেমিস্ফিয়ারটা কি হবে? যেহেতু আমরা স্ফিয়ারটাকে ডিভাইড করছি, দুটো ভাগে ভাগ করছি, তাহলে কি হচ্ছে, হেমিস্ফিয়ার একটা ভলিউম অফ স্ফিয়ারের হাফ হচ্ছে। তাহলে আমার কি হবে, ভলিউম অফ হেমিস্ফিয়ারও ভলিউম অফ স্ফিয়ারের হাফ হবে। তাহলে ভলিউম অফ হেমিস্ফিয়ার ইকুয়াল টু ভলিউম অফ স্ফিয়ার বাই টু। তাহলে কিভাবে আসবে, আমরা কি জানি, ভলিউম অফ স্ফিয়ার 4/3 পাই আর কিউব বাই টু, 4/3 পাই আর কিউব বাই টু। তাহলে 4/3 পাই আর কিউব ইনটু, এখানে নিচে যখন থাকবে টু সেটা আবার কি করবো উল্টে যাবে, তাহলে কি হবে 1/2। নাও ক্যান্সেলেশন, টু 2/3 পাই আর কিউ। তাহলে দ্য ফর্মুলা অফ ভলিউম অফ হেমিস্ফিয়ার ইকুয়াল টু 2/3 পাই আর কিউ। ক্লিয়ার অর নো? হোয়াট ইজ দ্য ভলিউম অফ স্ফিয়ার? 4/3 পাই আর কিউ। গুড, সিট ডাউন। উত্তর, what is the volume of hemisphere? The volume of hemisphere is 2/3 pi r cube. Good, sit down. Now ekhon amra ei je formula gulo dekhlam, hemisphere, sphere, je formula gulo nilam, ei formula gulor upor kichu example dekho. First question ki ache, calculate the volume of sphere with radius 4. Ki boleche, volume of sphere ta ke calculate korte kisher upor, the radius of 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আমার রেডিয়াস দেওয়া আছে। তাহলে ফার্স্ট স্টেপ আমার কী হবে, দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ 4 সেন্টিমিটার। নেক্সট, ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু কি হবে, ভলিউম অফ স্ফিয়ার 4/3 পাই আর কিউব। তাহলে আর এর ভ্যালুটা কত হচ্ছে, 4, আর এর ভ্যালু হচ্ছে 4। তাহলে নেক্সট স্টেপ আমার কি হবে, 4/3 ইনটু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পাই, 22/7, এন্ড ভ্যালু অফ আর 4, সো হিয়ার 4/3 ইনটু 22/7 ইনটু 4 কিউব। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট ভ্যালু আসবে 268.19 সেন্টিমিটার কিউব। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রবলেম ইজ, ক্যালকুলেট দ্য ভলিউম অফ হেমিস্ফিয়ার উইথ রেডিয়াস 3 সেন্টিমিটার। ওকে, কি দেওয়া আছে, হেমিস্ফিয়ারের আয়তন বের করতে হবে, মিন্স ভলিউম বের করতে হবে, যার রেডিয়াস দেওয়া আছে আমার 3 সেন্টিমিটার। তাহলে সলিউশনে কি দিলাম, দ্য রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার ইজ 3 সেন্টিমিটার। নেক্সট, দ্য ভলিউম অফ হেমিস্ফিয়ার ইকুয়াল টু কি ছিল, ভলিউম অফ হেমিস্ফিয়ার 2/3 পাই আর কিউব। তাহলে পাই এর ভ্যালু হলো 22/7 আর আর এর ভ্যালু হলো আমার 3। তাহলে কি হবে, 2/3 ইনটু 22/7 ইনটু 3 কিউব। তাহলে আনসার হবে 56.52 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? ওকে, নাও নেক্সট প্রবলেম, এ স্পেরিক্যাল বল অফ মেটাল 6 সেন্টিমিটার ইন ডায়ামিটার ইজ মেল্ট অ্যান্ড রিকাস্ট ইনটু 3 স্পেরিক্যাল বলস, দ্য ডায়ামিটার অফ 2 বলস আর 3 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার respectively. Now what is the diameter of the third? ঠিক আছে, কোশ্চেনটাতে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে আমার কাছে কি আছে, একটা স্পেরিক্যাল বল আছে, স্পেরিক্যাল বলের ডায়ামিটার কত দেওয়া আছে আমার 6 সেন্টিমিটার। ওকে, এখন এই স্পেরিক্যাল বলটাকে আমি কি করব, মেল্ট করে আরো 3টে স্পেরিক্যাল বল ক্রিয়েট করব। এই 3টে স্পেরিক্যাল বলের মধ্যে দুটোর দেওয়া আছে আমার ডায়ামিটার 3 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার।
রেসপেক্টিভলি। আর তাহলে আমাকে বের করতে কি বলা হয়েছে, থার্ড যে স্পেরিক্যাল বল আছে সেটাকে। তাহলে ফার্স্ট কাজ আমার কি করতে হবে, আমাকে ফার্স্ট সবগুলো কি বের করতে হবে, রেডিয়াস বের করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট লেট আর ইজ দ্য রেডিয়াস অফ বি স্পেরিক্যাল বল। ক্লিয়ার? আর হলো আমি লেট আর ধরে নিচ্ছি স্পেরিক্যাল বলের রেডিয়াস। ওকে, নেক্সট আর ওয়ান, আর টু অ্যান্ড আর থ্রি আর দ্য রেডিয়াস অফ স্মল থ্রি বল রেসপেক্টিভলি। ক্লিয়ার? তাহলে আর ইকুয়াল টু কি হবে, মিন্স বিগ বলের ডায়মিটার কত দেওয়া আছে আমার কাছে, 6 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস আমার কত হবে, 3 সেন্টিমিটার। কেন 3 সেন্টিমিটার হবে, কেন কি রেডিয়াস আমরা কিভাবে বের করি, ডায়মিটার বাই টু। তাহলে 6 বাই 2 সেন্টিমিটার ইকুয়াল টু 3 সেন্টিমিটার। নেক্সট আর ওয়ান, এখানে আর ওয়ান, আর ওয়ান আমার দুটো বলের ডায়মিটার দেওয়া আছে। ফার্স্ট বলের ডায়মিটার আমার কত দেওয়া আছে, 3 সেন্টিমিটার। তাহলে কি হবে, 3 বাই 2 সেন্টিমিটার। ওকে, নেক্সট আর টু, আর টুর আমার কত দেওয়া আছে, 4 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস হবে 4 বাই 2 সেন্টিমিটার ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ক্লিয়ার? নাও ভলিউম অফ বিগ স্পেরিক্যাল বল ইকুয়াল টু 4 বাই 3 পাই আর কিউব। 4 বাই 3 পাই আর কিউব। নেক্সট ভলিউম অফ স্মল স্পেরিক্যাল বলস আর 4 বাই 3 পাই আর 1 কিউব, 4 বাই 3 পাই আর 2 কিউব, 4 বাই 3 পাই আর 3 কিউব রেসপেক্টিভলি। ক্লিয়ার? এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে, এখানে আমাকে কি বলেছে যে বড় বলটা আছে, সেই বড় বলটাকে কি করেছে, মেল্ট করে আরো 3টে বল রেডি করেছে। তাহলে বড় বলের ভলিউম যেটা হবে, সেই ভলিউমটাই হবে আমার কি, 3টে ছোট বলের ভলিউম। তাহলে ভলিউম অফ দ্য বিগ বল ইকুয়াল টু 3 স্মল বল। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 4 বাই 3 পাই আর কিউব ইকুয়াল টু 4 বাই 3 পাই আর কিউব প্লাস 4 বাই 3 পাই আর 1 আর 2 কিউব প্লাস 4 বাই 3 পাই আর 3 কিউব। সো 4 বাই 3 4 বাই 3 পাই যদি আমি ক্যান্সেল করি, কিভাবে ক্যান্সেল করতে পারবো, 4 বাই 3 পাই কমন নিয়ে, তাহলে আর ওয়ান কিউ প্লাস আর 2 কিউব প্লাস আর 3 কিউব। নেক্সট কি হবে, তাহলে
আর থ্রি কিউব ইকুয়াল টু আর ওয়ান কিউব প্লাস আর টু কিউব প্লাস আর থ্রি কিউব। তাহলে বের করতে হবে কোনটা, আর থ্রি, তাহলে আর থ্রি কিউব ইকুয়াল টু আর কিউব প্লাস, সরি, আর কিউব কী হবে মাইনাস আর ওয়ান কিউব মাইনাস আর টু কিউব। আর এর ভ্যালু আমার কত আছে, থ্রি, থ্রি কিউব মাইনাস থ্রি বাই টু কিউব মাইনাস টু কিউব। এটাকে ক্যালকুলেট করে হবে ওয়ান টু ফাইভ বাই এইট। তাহলে আর থ্রি ইকুয়াল টু কত হবে, ফাইভ বাই টু। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমার কী বেরোলো, কী বেরোলো, রেডিয়াস অফ দ্য থার্ড বোল। তাহলে ডায়ামিটার অফ থার্ড বল ইকুয়াল টু কী হবে, আমরা জানি টু আর, তাহলে টু ইন্টু ফাইভ বাই টু, টু টু ক্যান্সেল, ফাইভ সেন্টিমিটার। তো ডায়ামিটার অফ দ্য থার্ড বল ফাইভ সেন্টিমিটার। ক্লিয়ার সবার কাছে? তাহলে এটা হলো আমাদের আজকের পর্যন্ত, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে তোমরা কি করবে, যা যা আজকে করিয়েছি সেগুলো ভালো করে দেখবে, আর এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখে তারপর যা যা করবে, করার পর তারপর যদি প্রবলেম থাকে সেগুলো ক্লাসে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনাগুলো করবে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের ৬ থেকে ১৪ বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।